নমস্কার, বলয়েস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার একটি পুরনো স্টক, বাট আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কাজেই এটা এখন নতুন। তো নতুন স্টক বলতে আমার ধরুন এক মাস দেড় মাস হয়ে গেছে আমি মাছটা এনেছি। মাছগুলি এনে আমার প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে মাছগুলি আনা হয়েছে, এবার সেই মাছের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবছি আজ আপডেট শেয়ার করে দিই। তো এখানে যে চেম্বারটি দেখতে পাচ্ছেন মাঝে, একটি অ্যাকোরিয়ামে হালকা পরিমাণ জল আমি আপনাদের জন্য তুলে রেখেছি, এবং এই মাঝের চেম্বার থেকে আমি জল পরিবর্তন করছি, কারণ এই মাঝের চেম্বারেও আমি যে মাছটি আছে সেই মাছের ক্ষেত্রে আমি বলেছি আপনাদের আগেও যে মাঝে কী মাছ আছে। তারপরেও এই মাঝের চেম্বারে আছে আমার প্রথমত দুটো গোড়ামি মাছ রয়েছে, এবং বাদ বাকি রয়েছে আমাদের বিলের থেকে ধরা কিছু খয়রা, এবং কিছু আছে অস্কার, এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি নিজেও এখন অস্কারের সাইজ দেখিনি কীরকম হয়েছে। গোড়ামি মাছ তো আপনাদের আগেও দেখিয়েছি, কাজে গোড়ামি মাছ দুটো তুলবো না। তারপরে কথা, গোড়ামি মাছ এখন লোড রয়েছে, কাজেই গোড়ামি মাছের এখন ডিস্টার্ব করা যাবে না। এই যে দেখুন ফুল লোড রয়েছে, ঘোলা হয়ে গেছে, মাফ করবেন। এই যে গোড়ামি মাছ ফুল লোড রয়েছে, এখন এদের ডিস্টার্ব করা যাবে না, কাজে এদের ছেড়ে দেওয়া হচ্ছে। আর এইখানে যে অস্কার মাছগুলি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই অস্কারগুলি টাইগার অস্কার হিসাবে তো আনা হয়েছে, বাট এইখানে দেখুন মাছের কালার, আমার এখানে শর্টটেলের চেম্বারে একটি অস্কার পড়ে গেছে, জানি না কতগুলি শর্টটেলকে মেরে দেবে। তো আমি কয়েকটি মাত্র অস্কারই আপনাদের জন্য এখানে রেখেছি, বাদ বাকি আমি আবার ছেড়ে দিচ্ছি। এবং এখানে যে অস্কারটি পড়েছে, অস্কারটিকে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও করার পর আমি তুলে ফেলবো, না হলে হয়তো সমস্ত মাছগুলিকেই মেরে দেবে বা খেয়ে ফেলবে, কিছু একটা করবে। তো এখানে দেখুন যে অস্কারগুলি রয়েছে, এই অস্কারগুলির সামনের দিকে কানকোর পাশে হালকা বেগুনি কালার এসছে, এখানে অতটা বোঝা যাচ্ছে না, যখন এমনি তুলছিলাম তখন কিন্তু বোঝা যাচ্ছিলো যে বেগুনি কালার এসছে। তো এই অস্কারগুলি আমি যখন নিয়ে এসেছিলাম, এখন যা সাইজ দেখতে পাচ্ছেন এর হাফ ছিল সাইজ, এর হাফ সাইজ ছিল আর এখন এই সাইজে এসছে, এবং এর গঠনে অনেকটাই পরিবর্তন এসছে। যেমন এই কালারগুলি এখন ডোরাকাটা টাইগারের মতো দাগ হয়ে যাচ্ছে, বাট আমি যখন এনেছিলাম তখন এরকম কিছু ছিল না। এবং এর মুখের পাশে যে একটি দাগ হচ্ছে, সম্ভবত এই দাগটিও ছিল না, আমি আমার নজরে বাদেনি, এটাই আমার এখন প্রথম দেখছি আমি। এবং টাইগার অস্কারগুলিকে অতটা কেয়ার করা হচ্ছে না এখন, আমি ভেবেছিলাম এদের ডাফনিয়া খেতে দিয়ে খুব তাড়াতাড়ি বড় করবো, বাট ডাফনিয়া আমি এখন দিতে পারছি না, তো এই কারণে এদেরকে খুব একটা কেয়ার করা হচ্ছে না। নর্মাল যে দানা খাবার, আপনারা অনেকেই বলছেন যে টাইগার মাছে অস্কার টাইগারের দানা খাবার খাচ্ছে না, এই টাইগার অস্কারের দানা খাবার খাচ্ছে না, তো আমি কিন্তু দেখছি আমার এখানে কিন্তু ভালোই খাচ্ছে, আপনারা বলছেন খাচ্ছে না, বাট আমার এখানে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, টাইগার অস্কারে কিন্তু দানা খাবার খাচ্ছে, এবং দানা খাবার খাওয়ার ফলেও কিন্তু মাছের গ্রোথ একদম আটকে নেই, আমার মতে বেশ অনেকটাই গ্রোথ হয়েছে। অনেকে বলছে টাইগার অস্কার খুব ভালো বাড়ে, হ্যাঁ বাড়ে, বাড়তে পারে, বাট আমি যেহেতু লাইফ ফুড দিতে পারছি না, যার দরুন আমি এখানে গ্রোথের রেজাল্টটাও অতটাও আমি আশা করতে পারি না, যে আমি খেতে দিচ্ছি না আমার রেজাল্ট ভালো আসবে তা তো হয় না। তো যতটুকু আমি খেতে দিচ্ছি দানা খাবার, তার পরিবর্তে যতটুকু রেজাল্ট এসছে আমি এতে খুশি, এবং আমি দেখতে চাই যে মাছগুলি আরও বড় করে দেখতে চাই যে কালার কীরকম আসে, কেননা আমি যখন এনেছিলাম তখন এখন যেরকম কালার দেখছি না এরকমই কালার ছিল, মাঝে কানকোর সাইড দিয়ে দেখেছিলাম হালকা বেগুনি কালার হয়ে গেছিলো, এখন আবার দু চারটে মাছের বেগুনি কালার আছে আর বাদ বাকিগুলো নর্মাল হয়ে গেছে। তো দেখা যাক কী কালার আসে, তো অবশ্যই সে ব্যাপারে আপনাদের সঙ্গে আপডেট দেবো। এবং টাইগার অস্কার বা অস্কার মাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, এটাই আমার ফার্স্ট। তো টাইগার অস্কার মাছ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।